অনেকের মনে গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড নিয়ে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে। কেউ মনে করেন গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড শুধুমাত্র বাচ্চার লিঙ্গ জানার জন্য করা হয়ে থাকে। কেউ কেউ মনে করেন গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড বাচ্চার জন্য ক্ষতিকারক হয়ে থাকে। আবার কেউ কেউ ভাবেন গর্ভাবস্থায় কতবার আল্ট্রাসাউন্ড করবেন, কখন আল্ট্রাসাউন্ড করবেন। আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নেরই উত্তর আপনাদেরকে দেয়া হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ থাকবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভাবস্থায় একজন নারীর আল্ট্রাসাউন্ড শুধুমাত্র বাচ্চার লিঙ্গ জানার জন্য করা হয়ে থাকে না, এর আরও অনেক কারণ রয়েছে। আল্ট্রাসাউন্ডের গুরুত্ব অনেক বেশি। গর্ভাবস্থার শুরুতেই অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার পরে 6 থেকে 12 সপ্তাহের মধ্যেই প্রথম আল্ট্রাসাউন্ডটি করানো উচিত। এই সময় আল্ট্রাসাউন্ড করানোর মাধ্যমে যে তথ্যগুলো জানা হয়ে থাকে তা হচ্ছে জরায়ুর অভ্যন্তরে সঠিকভাবে বাচ্চা স্থাপন হয়েছে কিনা, হৃদস্পন্দন ও গর্ভসঞ্চার ঠিকভাবে হয়েছে কিনা। অনেক সময় বাচ্চা জরায়ুর মধ্যে স্থাপিত না হয়ে জরায়ুর বাইরে ফেলোপিয়ান টিউবে বা অন্য কোনো জায়গায় স্থাপিত হয়ে যেতে পারে, যা খুবই বিপজ্জনক। এবং প্রথম এই সপ্তাহের আল্ট্রাসাউন্ডগুলোর মাধ্যমে জানা হয় আপনার পেটে কয়টি ভ্রূণ আছে, একটি, দুটি বা যতটি ভ্রূণ আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এই সময় আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে আপনার প্রসবের তারিখ কত তা নির্ণয় করা হয়। বিশেষ করে যাদের অনিয়মিত মাসিক তাদের ক্ষেত্রে এটি নির্ণয় করা খুবই জরুরি। আপনার যদি এক্টপিক প্রেগনেন্সি হয়ে থাকে এটি আপনার জন্য জীবন ঝুঁকি নিয়ে আসতে পারে। এক্টপিক প্রেগনেন্সি হচ্ছে গর্ভাশয় ছাড়া অন্য কোনো জায়গায় বাচ্চা স্থাপন হয়ে যাওয়া। সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত করানো ছাড়া অন্য কোনো উপায় বাকি থাকে না। এজন্য যত তাড়াতাড়ি এক্টপিক প্রেগনেন্সির কথা জানা যাবে ততই ভালো। প্রথম সপ্তাহের এই আল্ট্রাসাউন্ডে গর্ভপাতের পূর্বাভাস থাকলে তা আগে থেকেই আভাস পাওয়া যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়। গর্ভথলির আকার, আয়তন ও ভ্রূণের হৃদস্পন্দনে কোনো অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে কি না তাও দেখে নেওয়া যায়। জরায়ু বা ডিম্বাশয়ের কোনো গঠনগত ত্রুটি বা টিউমার আছে কি না তাও এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ভালোভাবে বোঝা যায়। এই আল্ট্রাসাউন্ডের পরে দ্বিতীয়বার আল্ট্রাসাউন্ডটি করতে পারেন 14 থেকে 16 সপ্তাহের মধ্যে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় বাচ্চার আকার 1.5 থেকে 2 ইঞ্চির মতো থাকে। এ সময় বাচ্চার ঘাড়ের পেছনের তরলের মাত্রা, নাকের হাড়ের উপস্থিতি, প্রাথমিক রক্তবাহী নালি এবং জেনেটিক বা ডিএনএ সম্পর্কিত ত্রুটি এগুলো জানা যায়। ক্রোমোসোম ঘটিত ত্রুটি যেমন ডাউন সিনড্রোম, অ্যাডওয়ার্ড সিনড্রোম, পটাও সিনড্রোম, ফ্যাজাইল সিনড্রোম এবং টার্নার সিনড্রোম এগুলো আছে কি না তা ভালোভাবে বোঝা যায়। বাচ্চার জন্মগতভাবে হার্টের ত্রুটি আছে কি না, মস্তিষ্কের গঠনগত কোনো ত্রুটি আছে কি না, হাত পায়ের হাড়ের কোনো অসঙ্গতি আছে কি না তা জানা যায়। যাদের গর্ভপাতের ইতিহাস রয়েছে এর মাধ্যমে জরায়ুর মুখে শিথিলতা আছে কি না তা ভালোভাবে বোঝা যায়। গর্ভাবস্থায় মায়ের উচ্চ রক্তচাপ, খিচুনি হতে পারে কি না তারও পূর্বাভাস এ সময় পাওয়া যেতে পারে। এই আল্ট্রাসাউন্ডটি করে নেওয়ার পরে পরবর্তী একটি আল্ট্রাসাউন্ড করার দরকার আছে, যেটি মূলত করা হয়ে থাকে গর্ভাবস্থার 18 থেকে 24 সপ্তাহের মধ্যে। এটিকে বলা হয়ে থাকে অ্যানোমালি স্ক্যান। একে খুবই গুরুত্ব দিয়ে করবেন, কারণ এর মাধ্যমে অনেক কিছুই জানা যায়। বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ, যেমন মস্তিষ্কের গঠন, চোখ, ঠোঁট, তালু, মুখমণ্ডল, পাকস্থলী, লিভার, কিডনি, হার্ট, হাত পায়ের আঙ্গুল ইত্যাদি সঠিকভাবে পর্যবেক্ষণ ও ত্রুটি নির্ণয় করা হয়ে থাকে। বাচ্চার নড়াচড়া, বাচ্চার গর্ভকালের বিভিন্ন ধরনের দৈর্ঘ্য, আকার, আয়তন, ওজন ঠিক আছে কি না তা জানা হয়ে থাকে। জরায়ুতে গর্ভফুলের অবস্থান নির্ণয় করা হয়। গর্ভফুল জরায়ুর মুখের কাছে অবস্থান করছে কি না, পরবর্তীতে অপারেশনের কোনো প্রয়োজনীয়তা ও রক্তক্ষরণের সম্ভাবনা আছে কি না তা জানা যায়। বাচ্চার নড়াচড়া এবং তার অ্যামনিওটিক তরলের পরিমাণ ঠিক আছে কি না তা বোঝা হয়। জরায়ুর মুখের দৈর্ঘ্যে কোনো অসামঞ্জস্যতা বা শিথিলতা থাকলে অসময়ে প্রসব বেদনা ওঠার কোনো পূর্বাভাস আছে কি না তা বোঝা যায়। মায়ের শরীর থেকে বাচ্চার গায়ে সঠিক তাপমাত্রা, রক্ত চলাচল ঠিকভাবে হচ্ছে কি না, পরবর্তী সময় বাচ্চার পুষ্টির ঘাটতি বা কম ওজনের বাচ্চা জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তার পূর্বাভাস পাওয়া যায়।
এরপরের আল্ট্রাসাউন্ডটি করা উচিত 32 থেকে 34 সপ্তাহের মধ্যে। গর্ভাবস্থার শেষের দিকে শেষবারের মতো একটি আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে। দীর্ঘ কয়েক মাস গর্ভকালীন সময় বাচ্চার কী পরিণতি হচ্ছে, সুস্থ জন্মদানের জন্য বাচ্চা প্রস্তুত কিনা, গর্ভকালীন জটিলতা এড়ানোর জন্য এই আল্ট্রাসাউন্ডটি করা হয়ে থাকে। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার আকার, আয়তন ও ওজন সঠিকভাবে বৃদ্ধি পেয়েছে কি না তা দেখা হয়। এই আল্ট্রাসোনোগ্রাফিতে যদি দেখা হয় বাচ্চার ওজন বাড়ছে না, তবে এই অবস্থাকে কম ওজনের শিশু বলা হয়ে থাকে। তখন নবজাতককে নিবিড় পরিচর্যার ব্যবস্থা করা হয় এবং হসপিটালে শিশুকে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়ে থাকে। এমন কোনো ত্রুটি যা আগে ধরা পড়েনি তা এখন ধরা পড়তে পারে। বাচ্চার আশপাশের তরল বা অ্যামনিওটিক ফ্লুইড যা বাচ্চাকে পুষ্টি যোগায় ও বিনা আঘাতে নড়াচড়া করতে সহায়তা করে এগুলো দেখা হয়ে থাকে। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই তরলের পার্থক্য, স্বল্পতা বা আধিক্য এগুলো দেখা হয়ে থাকে। বাচ্চা সঠিকভাবে আছে কি না, আড়াআড়ি বা উল্টো অবস্থানে আছে কি না, বাচ্চা সেফালিক কিংবা ব্রিজ পজিশনে আছে কি না এগুলো দেখা হয়। অস্ত্রোপচারের সময় কোনো জটিলতা হবে নাকি স্বাভাবিকভাবে সন্তান জন্মদান করতে পারবে তা নির্ণয় করা হয়। জরায়ুতে গর্ভফুল শেষ অবস্থান কিভাবে আছে তা দেখা হয়। গর্ভফুল বা প্লাসেন্টা জরায়ুর মুখে সম্পূর্ণ ঢেকে ফেলেছে কি না, মায়ের প্রসবের সময় রক্তপাতের অধিক ঘটনা ঘটতে পারে কি না তা ভালোভাবে জেনে নেওয়া হয়। এই হচ্ছে গর্ভাবস্থার মোটামুটিভাবে চারটি আল্ট্রাসাউন্ড। যদি কারো পক্ষে চারটি আল্ট্রাসাউন্ড করা সম্ভব না হয়ে থাকে, তবে অন্ততপক্ষে গর্ভাবস্থার প্রথম সপ্তাহের অর্থাৎ 6 থেকে 12 সপ্তাহের আল্ট্রাসাউন্ডটি করার পরে এনোমালি স্ক্যানটি অবশ্যই করাবেন এবং শেষের অর্থাৎ সন্তান প্রসবের আগের আল্ট্রাসাউন্ডটি অবশ্যই করাবেন। 3 থেকে 4টি আল্ট্রাসাউন্ড করা গর্ভাবস্থায় খুবই বেশি জরুরি। এতে করে কিন্তু বাচ্চার সুস্থতা খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন। বাচ্চার লিঙ্গ জানার জন্যই শুধুমাত্র আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে না, বিভিন্ন কারণে আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে। কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন, আমার বিভিন্ন সমস্যা হচ্ছে, এই জন্য আমি কতবার আল্ট্রাসাউন্ড করাতে পারবো? আপনার বাচ্চার সুস্থতা জানার জন্য আপনি যতবার খুশি ততবার আল্ট্রাসাউন্ড করাতে পারবেন। আল্ট্রাসাউন্ড করাতে কিন্তু কোনো সমস্যা নেই এবং এতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। সাধারণ গর্ভাবস্থায় 3 থেকে 4 বার আল্ট্রাসোনোগ্রাফি করানোর প্রয়োজন পড়লেও উচ্চতর ঝুঁকিপূর্ণ মায়েদের ক্ষেত্রে এর চেয়ে অনেক বেশি বারও দরকার পড়তে পারে। গর্ভকালীন যে কোনো সমস্যা যেমন রক্তক্ষরণ, জলভাঙা, বাচ্চার কম নড়াচড়া, কম ওজন বৃদ্ধি ইত্যাদি সন্দেহ হলেই আল্ট্রাসোনোগ্রাফি করে দেখানো হয়ে থাকে বাচ্চা কেমন আছে। অনেকেই প্রশ্ন করছেন, আল্ট্রাসাউন্ডের পার্শ্ব প্রতিক্রিয়া কী? চলুন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া কী। যেহেতু আল্ট্রাসোনোগ্রাফিতে এক্সরে বা সিটি স্ক্যানের মতো কোনো ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় না, শুধু শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়, তাই আজ পর্যন্ত এর কোনো ক্ষতিকারক প্রভাব পাওয়া যায়নি। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তথ্য পাওয়ার জন্য ভালো মেশিনের প্রয়োজন হয়। পাশাপাশি যিনি আল্ট্রাসাউন্ড করছেন তার দক্ষতা ও অভিজ্ঞতাও রোগ নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয়, আজও আমাদের দেশে বেশিরভাগ গর্ভবতী মায়েরা আল্ট্রাসোনোগ্রাফিতে বিশ্বাস করেন না। তারা গর্ভাবস্থার ঝুঁকিগুলো সম্পর্কে জানতেই চান না। তারা শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি করতে চান যখন বাচ্চার লিঙ্গ জানার সময় হয়ে থাকে। এই সমস্ত চিন্তা পরিহার করে গর্ভাবস্থার শুরু থেকেই সুস্থভাবে সন্তান জন্মদানের জন্য আল্ট্রাসোনোগ্রাফিতে গুরুত্ব দিন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।